অস্ট্রেলিয়াকে হারাতে এই বিষয়ের উপর জোর দিচ্ছে টিম ইন্ডিয়া। আরে ऐसी पकड़ कहां से सीखी? এসআরএমবি টিএমটি বার সে শিখা। ইতিমধ্যে ব্রিটেনে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের শেষ ব্যাচের সদস্যরা, যার মধ্যে ছিলেন অজিঙ্ক রাহানে, কেএস ভরত, শুভমন গিল, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা। এর ফলে গোটা ভারতীয় দলই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে উপস্থিত রয়েছেন ব্রিটেনে। বুধবার কেএস ভরত ছাড়া শেষ ম্যাচের বাকি চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অনুশীলন করেছে ভারতীয় দল। বৃহস্পতিবার থেকে প্রথমবার পুরো ভারতীয় দল একসাথে অনুশীলন করবে কেন্টের আরুনডেল ক্যাসেল ক্রিকেট ক্লাবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের মতো তারকা ব্যাটারদের দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। এদিকে নিজেদের চোট সারিয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। বাম হাতি পেসার জয়দেব উনাদকাট সদ্য চোট থেকে ফিরে এসেছেন। উনাদকাটকে হেড কোচ রাহুল দ্রাবিড় ও বোলিং কোচ পরাস মামরের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। এদিকে দুই উইকেট কিপার কেএস ভরত ও ঈশান কিষানকেও বেশ পরিশ্রম করতে দেখা গিয়েছে। তবে ব্যাটিং ও বোলিং ছাড়াও ফিল্ডিংয়ে জোর দিতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। ফিল্ডিং কোচ টিপি দিলীপ অতিরিক্ত পরিশ্রম করছেন যাতে ফিল্ডিংয়ে ভারতীয় দলের কোনো ভুল না হয়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনেকটাই নির্ভর করবে চেতেশ্বর পূজারা ও শুভমন গিলের ওপর। সদ্য কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু এর খেলায় সাসেক্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন পূজারা। অন্যদিকে দুটি শতরান ও ষাটের কাছাকাছি গড়ে সদ্য আইপিএল 2023 অনবদ্য ফর্মে ছিলেন শুভমন গিল। আগামী 7-11 জুন লন্ডনের দ্য ওভালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।